প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ওশিয়া অ্যান্ড কিচেন আজকের রেসিপি কাচ্ছি বিরিয়ানি একদম রেস্টুরেন্টের তো মজার ঘরে এরকম কাচ্ছি তৈরি যে কেউ করতে পারবে তো অনেকেই কিন্তু কাচ্ছি তৈরি করতে ভয় পায় বা এটা কিভাবে দমে রাখতে হয় তা আজকে আমি একদম সহজ রেসিপিতে সহজভাবে এই কাচ্চি বিরিয়ানিটা তৈরি করে দেখিয়ে দেব এটা কিন্তু সবাই যারা নতুন রাঁধুনি তারাও করতে পারবে এবং ব্যাচেলর ভাইয়েরাও কিন্তু এ রান্নাটা করে নিতে পারবে দেখে বুঝতে পেরেছ কতটা সফটভাবে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ মজার অনেক স্বাদের হয়েছিল এই কাচ্চিটা তো আজকের কাচ্চিটা আমি রেডি মিক্স মশলা দিয়ে রান্না করেছি কাচ্চির মশলা তো আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি বাসমতি চাল আর এই বাসমতি চালের কিন্তু এক কেজির প্যাকেট আকারেই পাওয়া যায় এর সে কম পাওয়া যায় না আর এই এক কেজি প্যাকেট থেকে আমি এখানে দুই কাপ বা দুই মগ আমি চাল এভাবে মেপে নিচ্ছি তো এই তো দেখতেই পাচ্ছ দুই মগ চাল প্রথমে নিয়ে এটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো ভালোভাবে একটু ধুয়ে নিচ্ছি আর এভাবে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি এবার রান্না করার জন্য প্রথমে চুলায় বসিয়ে দিচ্ছি প্যান আর এখানে আমি কিউব করে আলু কেটে নিচ্ছি আর আলুতে একটু লবণ আর একটু জর্দা কালার দিয়ে দিচ্ছি এতে করে কালারটা সুন্দর আসবে দেখতে সুন্দর লাগবে তো প্রথমে আলুটাকে ভেজ আলুটা যখন পাতলা হয়ে যাবে তখন বুঝতে হবে যে ভাজা হয়ে গিয়েছে তো আলুটাকে আমি তুলে নিচ্ছি এ পর্যায়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর এখানে পেঁয়াজের বিরেস্তাটা কিন্তু লাগবে। কাচ্ছি বিরিয়ানিতে কাচ্চি করতে হলে পেঁয়াজের বিরস্তা লাগবে পেঁয়াজের বেরস্তা ছাড়া কিন্তু কাচ্ছি ভালো হয় না আর এই পেঁয়াজ আমি এখানে হাফ কেজির মতো ভেজে নিচ্ছি আর এখানে আমি তিনের দুই অংশ তুলে নিচ্ছি আর এক অংশ রেখে দিচ্ছি এর ভিতরে মাংসটাকে এবার মেখে নেব তো এখানে এক কেজি গরুর মাংস আমি নিচ্ছি মাংসটা একটু বড় বড় করেই নিচ্ছি আর একটু পাতলা করে নিচ্ছি এতে করে এই মাংসটা ভিতর থেকেও খুব সুন্দর মতো মশলা ঢুকে যাবে এবং খেতেও ভালো লাগবে দুই চামচ দিচ্ছি আদা বাটা দুই চামচ রসুন বাটা দুই চামচ পেঁয়াজ বাটা হাফ কাপ টক দই চার পাঁচটা দারচিনি এলাচি দুইটা আলু বোখারা দশ বারোটা কাঁচা মরিচ টমেটো সস দিয়ে দিচ্ছি দুই চামিচের মতন টেস্টিং সস দিয়ে দিচ্ছি হাফ চামিচের মতন সয়া সস দিয়ে দিচ্ছি দেড় চামিচের মতো আর অল্প করে একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি তিন চামিচের মতো হবে বাদাম বাটা এখানে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে যে কোনো বাদামে এখানে দিতে পারবে আমি তিন রকমের বাদাম দিয়ে দিচ্ছি আর এখানে কাচ্চি বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি হাফ প্যাকেটের মতন আর এখানে স্বাদ মতো দিয়ে দিছি এক চামচ লবণ এক চামচ দিয়ে দিছি জিরার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দুই চামিচ মরিচ গুঁড়ো তো মরিচ গুঁড়োটা এবং হলুদ গুঁড়োটা আমি কালারের জন্য দিচ্ছি কেউ চাইলে স্কিপ করতে পারবে তবে এটা দিলে কালারটা খুব সুন্দর আসে আমার কাছে বিরিয়ানির কালারটা এরকম সুন্দর আসলেই খেতে ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে তো এবার ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই চামিচের মতো ঘি আর এই ঘিটা দেওয়ার কারণে এই কাচি থেকে খুব সুন্দর একটা গ্রান আসবে এবার অল্প করে একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি এটা কিন্তু ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই এভাবেই সঙ্গে সঙ্গে রান্না করে নিতে পারবে ডাকনা দিয়ে ঢেকে অল্প আছে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো অনেকটা কিন্তু পানি ছেড়ে দিচ্ছিলো আর বারবার কিন্তু নেড়ে ছেড়ে দিতে হবে নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু বাদাম বাটা অ্যাড করেছি এবং অনেক মশলা এখানে আছে অফ ক্যামেরায় এখানে আমি এক চিনি দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিছি কিছুটা কিসমিস বলতে ভুলে গিয়েছি তো এইটটি পার্সেন্টের মতো মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে এ পর্যায়ে মাংসটা কিন্তু আমার হয়ে গিয়েছে এবার আমি চুলায় একটা পাত্রে বড়ো পাত্রে পানি দিয়ে দিয়েছি এখানে দুই কাপ পানির দুই কাপ চালের জন্য আমি ছয় কাপ পানি নিচ্ছি আর পানিটা ফুটিয়ে নিচ্ছি মশলার প্যাকেটে কাচ্চির মশলার প্যাকেটে দুইটা প্যাকেট থাকে যেটা গরম মশলার প্যাকেট সেই মশলাটা আমি এবার দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি লবণ আর একটু তেল দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর গান আসবে আবার পানিটা যখন ফুটে এসেছে এ পর্যায়ে আগে থেকে যে চালটা ভিজিয়ে রেখেছি সেটা কিন্তু সেকে নিয়ে এর সাথে আমি দিয়ে দিচ্ছি আর সঙ্গে সঙ্গে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে নাহলে কিন্তু দলা দলাপাকি বা নিচ থেকে লেগে যেতে পারে আর এটাকে দশ মিনিটের মতো আমি রান্না করব দশ মিনিট রান্না করার পরেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে আর এটাকে আমি এবার সেঁকে নিচ্ছি চাকনা দিয়ে সেঁকে নিচ্ছি আর এদিকে মাংসটাকে আমি আবারও অল্প করে একটু পানি দিয়ে বড় একটা পাতিলে নিয়ে নিচ্ছি কারণ অত ছোট পাতিলে কিন্তু কাচ্ছি ধরবে না এবার প্রথমে দিয়ে দিচ্ছি সে ভেজে রাখা আলুগুলো এস্তরে সাজিয়ে এভাবে দিয়ে দেবে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্রেস্তা আমি আগে থেকে যে তুলে রেখেছি সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি আলু বোখারা তিন চারটা আর যে ভাতগুলো আমি রান্না করেছিলাম দেখতেই পাচ্ছ সেখান থেকে অর্ধেক পরিমাণ ভাত আমি দিয়ে দিচ্ছি এবার আবারও কিছু পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ আর দিয়েছি দুইটা আলু বখারা দিয়ে দিচ্ছি বাদাম কুচি আর এবার আবারও ভাতগুলো দিয়ে দিচ্ছি তো দিয়ে ভালোভাবে সরিয়ে নিতে হবে এভাবে তো এবার আবারও উপরে কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা আবারও উপরে দিয়ে দিচ্ছি আর এখানে আমি গুঁড়ো দুধ আর ঘি এখানে গুলিয়ে নিয়েছি আর ঘিটা আর গুঁড়ো দুধটা এখানে এভাবে করে আমি দিয়ে দিচ্ছি এতে করে এই কাচ্চিটা খেতে বেশি ভালো লাগবে আর অবশ্যই এটা দিতে চেষ্টা করবে দুধটাকে একটু ঘন করে গুলে নিচ্ছি আর এখানে আমি দুধের সাথে একটু কালার মিক্স করে নিচ্ছি আর এই কালারটাও এভাবে করে একটু দিয়ে দিচ্ছি এখানে চাইলে রেড কালারও দিতে পারবে তবে আমি জর্দা কালার দিয়ে দিচ্ছি এবার চুলাটাও অন করে দিচ্ছি আর ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি ডাকনার সিদ্ধটাও আমি বন্ধ করে দিচ্ছি প্রথমে হাই হিটে দু কয় মিনিট রাখবো যখন দেখবো ভাব বেরিয়ে আসবে বা শো শব্দ করবে ওই পর্যায়ে চুলার আঁচ কমিয়ে আমি পনেরো থেকে বিশ মিনিট এভাবে দমে রেখে দেব আর দমে রেখে দেওয়ার পর দেখবে এই কাচ্চিটা একদম হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে হয়েছে কোনো নাড়াচাড়া দেওয়ার প্রয়োজন নেই এভাবে এক সাইড থেকে তুলে তুলে এবার পরিবেশন করার পালা তো আমি তোমাদের একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা জর এবং পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ আর মাংসটাও কত সুন্দর সিদ্ধ হয়েছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তো এভাবে যে কেউ কাচ্ছি রান্না করে নিতে পারবে একদম দোকানের চেয়েও বা হোটেল বড়ো বড়ো রেস্টুরেন্টের চেয়েও খেতে বেশি ভালো লাগবে আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবে যাতে করে নতুন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেয়ে যাবে তো আজ পর্যন্ত আল্লাহ হাফেজ